সিনেমার গল্প, বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনেপাড়াতে। বিনোদন যেখানে শেষ কথা। গল্পটার যে যে পয়েন্টস গুলো রয়েছে না, যেখানে একটা সোশ্যাল ইস্যু, একটা সুপার ন্যাচারাল এলিমেন্ট, একটা থ্রিলার এলিমেন্ট, মানে সব জায়গাগুলোর কানেকশনই এই চরিত্রটার মধ্যে রয়েছে, এটাই বলতে চাইছি। আমার এটা খুব ভালো লেগেছে যে এরকম একটা সাবজেক্ট নিয়ে এই ছবিটা পিয়াদি করার সাহস করেছেন, এটা বিরাট বড় কথা। কারণ এই গল্পটা সত্যি খুব ডিফিকাল্ট গল্প পর্দায় ফুটিয়ে তোলার জন্য, আর এরকম সাবজেক্ট নিয়ে কাজ করার জন্য সত্যি নিজের কাজের প্রতি সেই কনফিডেন্সটা থাকতে হয়, যেটা আমার অ্যাবসলিউটলি আছে। এবং যারা যারা এই ছবিতে পারফর্ম করেছেন, বনি, প্রিয়াঙ্কা, বিশ্বনাথ, দে হ্যাভ পারফর্মড এক্সট্রিমলি ওয়েল। না, সেরকম যে আমি খুব ভীতু তা নই, আবার একদমই যে ভূতে বিলিভই করি না সেরকম নয়, ওই আমি একটু মাঝামাঝি জায়গায় আছি আর কি। দর্শকদের এটাই বলতে চাই যে অহল্যা চলে এসছে বড় পর্দায়, তো কাজে সবাই হলে আসুন, ছবিটা দেখুন। আর একটা ছোট আমার, মানে আমি যে কথাটা বারবারই বলছি যে আজকে আমাদের কাছে সোশ্যাল মিডিয়ার মতো একটা খুব স্ট্রং প্ল্যাটফর্ম রয়েছে, যেটাতে আমরা কিন্তু মানে আমাদের নিজেদের ভালো লাগা, খারাপ লাগা, আমাদের ভিউ সব কিছুই দিতে পারি। সো হোয়াট এভার ইট ইজ, মানে ছবি দেখে ছবি রিভিউ করাটা ইজ আই থিঙ্ক মাচ মোর জাস্টিফাইড, সো প্লিজ ডু দ্যাট। চুজ করে নেওয়া, তো সেটাকেই সাপোর্ট করতে আমি ছিলাম মায়ের সাথে, এবং ফাইনালি সেটা মুক্তি পাচ্ছে এবং আশা করছি সকলের খুব ভালো লাগে, খুবই কম এজে ডিফারেন্স। সো যেটা হয় যে বন্ডিংটা খুব ভালো হয়, কাজ করতে খুব সুবিধা হয়, একদম বন্ধুর মতো, দাদার মতো। সো অভিনাকে ইনফ্যাক্ট আমি আমার বরবাদের সময় থেকে চিনি, সো সেই সময়টা চেনা শোনা, এখন ফাইনালি গিয়ে একসাথে কাজ হলো, খুব ভালো লাগলো। অ্যান্ড খুবই ভালো একজন মানুষ, ভালো ডিরেক্টর, সো কাজ করে খুবই ভালো লেগেছে। একদম শুটিং করতে গিয়ে এক্সপিরিয়েন্স যেটা হয় হচ্ছে যে মানে থ্রিলারে সবসময় ওই ইন্টেন্সিটিটা রাখতে হয়, সবসময় মানে জানার পরেও ভান করতে হয় যে জানি না, তো সেই মজাটা সবকিছু মিলিয়ে মিশিয়ে একটা কি বলবো অদ্ভুত পরিবেশ থাকে, এবং সেই লাইটিং, ডিম লাইট, তার মধ্যে শুটিং করা সবসময় একটা ডিফিকাল্টি হয়, বাট হ্যাঁ, বাট মানে যখন ফাইনালি প্রোডাক্টটা দেখি তখন সেটা ভালো লাগে। রিলিজ করে গেছে আপনাদের নিয়ারেস্ট চলে, কালকে থেকে সব টাইমিংস পেয়ে যাবেন। আমি অলরেডি আমার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিয়েছি কোন কোন হলে আছে, কোথায় কোথায় আছে, সবাই দেখুন, এনজয় করুন সিনেমাটা এবং ভালোবাসুন বাংলাদেশ। একটা আমরা মেসেজও দিয়েছি যেগুলো অনেক কিছু যারা ভয়েস আপ করতে পারেন আজকালকার দিনে মহিলারা, এখনো অনেকে লুকিয়ে আছে, তো সেইটাকে বাদ দিয়ে আমার মনে হয় যে এখানে দেখানো হয়েছে, সেটাকে ভয়েস আপ করা হয়েছে, সেটা আমার মনে হয় যে একটা লাস্টে যে মেসেজটা আছে সেটা দেখতে সবাই রিলেট করতে পারবে অনেকে, এবং তাদের সেটা ভালো লাগবে। ইন্ট্রোভার্ট একজন ক্যারেক্টার, মানে যে সবসময় চুপ থাকতে ভালোবাসে, বিকজ একটা ট্রমেটিক পাস্ট আছে তার, তো সেখান থেকে বেরিয়ে সেই চরিত্রটাকে ধরে রাখা এবং তার সাথে কী কী ঘটনা ঘটছে একটা নতুন জায়গায় যাওয়ার পর, সেটা নিয়ে অহল্যা, এবং সেটা মানুষ দেখে অ্যাকচুয়ালি থ্রিলার নিয়ে খুব একটা কিছু রিভিল করা যায় না, থ্রিলার নিয়ে খুব একটা কিছু বলা যায় না, তো যতটা পেরেছি সেটুকু বললাম এবং চরিত্র নিয়ে বললাম, এবং বাকি আমার সাথে আরও দুজন চরিত্র আছে, আর তিনজন চরিত্র আছে যারা মেন ইম্পর্টেন্ট লিড কাস্ট এই সিনেমাতে। হ্যাপি নিউ ইয়ার তোমাকেও, সবাইকে নতুন বছর ভালো কাটছে আশা করি, অহল্যা দেখতে এসেছি সুন্দর লাগবে, আপনারাও দেখুন, এবং নতুন বছরে আশা করি আমিও সুন্দর আপনাদের খবর দিতে পারবো, খুব খুশি। আমি যে কোনো ধরনের ছবি পছন্দ করি, খাবার যেরকম আমি সবসময় বলি বিভিন্ন ধরনের, রোজ তো এক খাবার খেতে ভালো লাগে না, সিনেমাও ঠিক খাবারের মতো জীবন, রোজ নতুন রকমের খাবার হবে, নতুন নতুন পরিচালক, বিভিন্ন পরিচালকরা বিভিন্ন রকমের খাবার নিয়ে আসবেন এবং আমরা সেটা টেস্ট করবো, এটুকুই দর্শক হিসেবে এটুকুই বলার, আপনাদেরও প্লিজ দেখুন এবং উপভোগ। আমি বলছি ছবিটা না দেখতে হবে, মানে এই সময় বেশ ভালোই বাংলা সিনেমা পর পর আমি সবগুলোই দেখেছি, মোটামুটি প্রধানে আমি ছিলাম, কাবুলিওয়ালা দেখেছি, আমি পারিয়া দেখেছি, মেহুব্বা দেখেছি, কিন্তু এই সিনেমাটা না একটু অন্য গন্ধ নিয়ে এসেছে, খুব সুন্দর করে বানানো, একটু আগেই আমি বেশ মন দিয়ে দেখছিলাম, দর্শকের মধ্যে উস্কুসানি কিন্তু ছিল না, যেটা কিরমভাবে দেখাচ্ছে, গতি খুব সুন্দর, খুব সুন্দর একটা গল্প বলার চেষ্টা হচ্ছে, প্রশ্ন আছে শেষে গিয়ে জবাবটাও খুব সুন্দর, খুব খুব ভালো ট্রেলার। আর আমার ক্ষেত্রে যদি এই সিনেমাটা মানুষ যদি ভালোবাসে তাহলে আমার মনে করবো যে আমার যে অন্য ধরনের চরিত্র আমাকে নেওয়া হয়েছে আগামী দিনেও লোকে ভাবে, যদি আগেও নিয়েছে, কিন্তু এটা একদম সম্পূর্ণ নিচ্ছে।
কথা বলবো যে আমাদের দর্শকদের যে ছবিগুলো একটু সিনেমা হলে গিয়ে দেখবেন, অপেক্ষা করবেন না যে কবে টেলিভিশনে পর্দায় আসবে, তো বাংলা ছবি একটু সিনেমা হলে গিয়ে দেখুন, তাহলে বোধহয় আমাদের বেশি ভালো লাগবে। এই যে সবাই খেটে আমরা কাজ করি, এই যে সবাই এত সুন্দর ছবি বানায়, সেগুলো যদি একটু হলে গিয়ে দেখেন তাহলে আমাদের সবার খুব ভালো লাগবে। আমাদের এখানে এখন যেমন ছবির সংখ্যা কমছে বাংলা ইন্ডাস্ট্রিতে, তেমন প্রিমিয়ারেরও সংখ্যা কমে যাচ্ছে। তো যে যে ছবিগুলো আমরা চাই যে সত্যি আমাদের কলিগরা দেখুক বা আমাদের বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি ফ্র্যাটার্নিটি দেখুক, সেই সেই ছবিগুলো প্রিমিয়ার হয়, যেগুলো খুবই বাঁচা বাঁচা কিছু ছবি। ওর মায়েরও এটা ফার্স্ট প্রোডাকশন, সো আমার একটা ফ্যামিলি রিলেশনও আছে, সো অফকোর্স আমাকে আসতেই ওর কাছে সাপোর্টে। আমি আমি সত্যি কথা বলতে গেলে অ্যাজ অ্যান অডিয়েন্স মানে ভূতের ছবির জন্য না অপেক্ষা করে থাকি কবে ভূতের ছবি বেরোবে, তো এই খিদেটা খুব বেশি, কারণ রোম্যান্টিক সবসময় দেখছি, মারদাঙ্গাও দেখছি, বাট এই জনারটা খুব কম অ্যাটেম্প হয়। এর আগেও চতুর্প্রিয় করেছিল, তখনও আমার ভালো লেগেছিল। বনির কাছে একটা ভেরি চ্যালেঞ্জিং রোল, কারণ ওকে না বিরিয়ানি ত্যাগ করতে হয়েছে, কারণ ওকে দেখাচ্ছে যে ওর জিম করছে, ওর মাসেলস দরকার। তো আমি জানি ওর কাছে কতটা চ্যালেঞ্জিং ওর এই খাবার দাবারগুলো স্যাক্রিফাইস করে, পার্টি স্যাক্রিফাইস করে থাকা। সো হি হ্যাজ গিভেন আ লট ফর দিস ফিল্ম। এরপর মানে আমি ভূতে বিশ্বাসী, বাট এরকম কোনো এনকাউন্টার কোনো দিন হয়নি। আমি শুনেছি, মানে আমি যখন গেছি ও শুটিং করতে, ও আমাকে অনেক ভূতের গল্প শুনিয়েছে, প্রয়াগে এই হয়েছে, ওই হয়েছে, চাদর টেনে নিয়েছে, হয়েছে, সারা রাত আমি জেগে কাটিয়েছি দেখার জন্য কোনো শ্যাডো দেখতে পাই কিনা, আমার কিউরিয়াসিটি খুব বেশি, বাট আমি কোনোদিন এনকাউন্টার করবো। ফার্স্টলি আমার মনে হয়েছে যে বনি কৌশানি সবাই দেখেছে, আমি নিজেও দেখেছি অনেকবার, আবার অনেকদিন গ্যাপও হয়ে গেছে, অনেক বছর হয়ে গেছে আমরা একসাথে ছবি করছি না, তো একটা ইন্ডিকেশন দিতেই পারি যে একসাথে আসতে চলেছে। বাট এছাড়া আমার ভালো লেগেছে যে ও অন্য কারোর সাথে খুললাম খুললা রোম্যান্স করেছে আদার দ্যান মি। তো যেমন তোমরা দেখেছো ট্রেলারটা, আমিও দেখেছি গানগুলো ট্রেলারগুলো, তো আমার মনে হচ্ছে একটা স্ট্রং স্টারকাস্ট, একটা ভালো গল্প, শুধু তোমাদের হেল্প আর দর্শকের যদি বিশ্বাসটা পাওয়া যায় তাহলে আমার মনে হয় যে কালেকশনটা দরকার সেটা হয়ে যাবে। টানটান একটা গল্প এবং তার মাঝখানে মানে এলিমেন্ট রয়েছে, থ্রিল রয়েছে, অনেকটাই সাইকোলজিক্যাল ড্রামা বলা যেতে পারে। তো সেই সব কিছু মাঝখানে আমার চরিত্র জিনিয়া একদম একটা একদম মানে মুক্ত হওয়ার মতন আসে আর কি। তো অবশ্যই তার কিছু দিক রয়েছে যেগুলো অতটাও সহজ নয়, কিছু অন্ধকারের কথা রয়েছে, এবং সেই সব কিছু মিলিয়ে খুব ইন্টারেস্টিং একটা চরিত্র এবং খুব ভালো একটা গল্প। বনি আমার খুব ভালো বন্ধু এবং খুব ভালো কাজ করে, এবং জাস্ট কমফোর্টেবল ডুইং এভরিথিং দ্যাট হি ডাজ। মানে আমি নিজের চোখে দেখেছি আর কি অ্যাকশন সিনসগুলো খুব এনজয় করে করে, এবং কত কনভিনসিং লাগে। সো ওর যেগুলো দর্শকে পছন্দ করে সেই জিনিসগুলো অবশ্যই এখানে রয়েছে। ছবিটা দেখুন, আমরা দারুণ গল্প প্রেজেন্ট করার চেষ্টা করেছি এবার আপনাদের হাতে, এটাতে এসে দেখুন এবং জানান।